গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রঙিন। আমি থেকে আমি পম্পা বলছি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন সকাল 9:30 বাজে। তা প্রথমেই যেটা দেখালাম, রুটি আর আলু ভাজা, ঠিক দুটো রুটি আর মোটা মোটা আলু কেটে আলু ভাজা, ওটা মেয়ের টিফিন, মানে ওটা মেয়ে ব্রেকফাস্ট করবে। আর আমি যেরকম পাউরুটি মাখন কলা খাই খাবো, কিংবা ছাতু মুড়ি খাবো, যা হোক ওর বাবাও ছাতু মুড়ি কলা দিয়ে খাবে। আমাদের টিফিনের কোনো ঠিক নেই, কোনো দিন ছাতু মুড়ি কলা, কোনো দিন পাউরুটি কলা। আর মেয়েকে কালকে রাত্রে রুটি করে দিয়েছিলাম, অল্প একটু লেচি ছিল, দুটো রুটি, আর বললো মা আলু ভাজা দিয়ে রুটি খাবো, আলু ভাজা খুব ভালোবাসে, একটু মোটা মোটা করে কেটে আলু ভাজা করলে ভালোবাসে, তাই সেই রুটি আলু ভাজা করে দিলাম। তা আমি তো স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো, আমি এখন স্নান করতে চলে যাব। মেয়ে ব্রেকফাস্টটা করে নেবে, ও মেয়ের ব্রেকফাস্টটা ও তাড়াতাড়ি করে, আমি আর ওর বাবা দেরি হয়ে যায়, 10:30 বেজে যায়, কোনো দিন 11টাও বেজে যায়। তা আমি একটা কথা বলার জন্য আরও মোবাইলটা অন করলাম, ভেবেছিলাম কালকে ভিডিওটা শ্যুট করব, কিন্তু আজকেই একটুখানি কথা বলে নিই। আজকে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না আমার, ওয়েদারটা খুব ভালো আপনারা জানেন, খুব সুন্দর আজকে 3-4 দিন ধরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এসি তো চালাতেই হচ্ছে না, বেশ সুন্দর ঠান্ডা ওয়েদার। তা কালকে হচ্ছে বাবাইয়ের বার্থডে, মানে 13ই মে ওর বার্থডে, জন্মদিন কালকে। কিন্তু গত 2 বছর ধরে, মানে গত বছরও জন্মদিনটা সেরকমভাবে করা হয়নি, সেরকমভাবে বলতে আমি আত্মীয় স্বজনরাই খায় দায়, আত্মীয় স্বজনরাই আসে, মানে আমাদের পরিবারের মধ্যেই করি, ছোটোখাটো করে করি, তা মেয়ে আনন্দ পায়। কিন্তু গত বছরও মেয়ের জন্মদিন করতে পারিনি, এই সময়টা লকডাউন ছিল, আর এই বছরও এইরকম সিচুয়েশান, এই বছরও কিছু করতে পারবো না, তো এই কারণে মেয়ের ভীষণ মন খারাপ। মানে 2 বছর ধরে, মানে ওর জন্ম, এখনকার তো বুঝতে পারছেন ছেলে মেয়েদের একটা করে, সবাইকার ছেলে মেয়ে জন্মদিনটা এদের কাছে একটা বিশাল স্পেশাল ব্যাপার। আমাদের সময় তো সব ছিল না, আমাদের 3-4 ভাই বোন ছিলাম, মা এরকম একটু পায়েস করে দিত, হয়ে যেত, ওরমভাবে কোনো জন্মদিন সেলিব্রেট হতো না, কিন্তু ওদের ব্যাপারটা আলাদা। এখন একটা করে সবাই বুঝতে পারছেন একটু জন্মদিনটা এদের কাছে বিশাল ব্যাপার, বার্থডেটা কিছু না হলেও একটা কেক কাটতে হবে। তা কালকে ওর জন্মদিন, তা কিছু করা যাবে না। প্রথম কথা, সবথেকে মন খারাপ হচ্ছে কালকে বৃহস্পতিবার পড়ে গেছে, আর ওর সত্যি কথা মানে অনেক বছর বাদে এটা পড়লো, ওর বৃহস্পতিবার দিনই জন্ম হয়েছিল, মানে 13ই মে ছিল, বৃহস্পতিবার ছিল, আর 1:30 সময় ওর জন্ম হয়েছিল, তার এইবারে বৃহস্পতিবারই পড়েছে। তা বলছে মা দেখো কালকে বৃহস্পতিবার কি, মানে সেরকম আমরা তো মাংস ডিম খাই না, কিন্তু মাছেরই নানা রকম আইটেম করতাম, সেটাও করতে পারবো না, ওই ছানা ভাজা আর পনিরের তরকারি করতে হবে, মানে পায়েস তো করবই। তাই বলছে মা দেখো এবছর বৃহস্পতিবার পড়েছে, আমার জন্মদিনের দিনটাই পড়েছে, কিন্তু মা দেখো কালকে তুমি মাছ ফাছ করতে পারবে না। ওর খুবই মন খারাপ, মানে বাড়িতে যে ছোটোখাটো করে করবো, যে ওর মনের মতো খাবার করে দেবো, সেটাও করতে পারবো না, একটু চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, এসব মাছ ভালোবাসে, তা বৃহস্পতিবার পড়েছে, কালকে মাছও হবে না কিচ্ছু না, সেটা রবিবার দিন ওকে খাইয়ে দেবো। কিন্তু কালকে জন্মদিনটা যেহেতু 5 রকমের ভাজা, একটু আধটু জিনিস, ভাতের সঙ্গে ভালো মন্দ তরকারি, তো দেখি কালকে কী করতে পারি। আমারও ভীষণ মন খারাপ, ভেবেছিলাম এবারে জন্মদিনটা ভালো মতন করতে পারবো, মানে ওর কটা বন্ধুকে বলবো, আগে আগে বলতাম ওর, মানে প্রিয় বন্ধুদের সব বলতাম, 4-5টা বন্ধুকে বলতাম, আর বাড়ির লোকজনরা তো থাকতোই, তাই এবছর তো সেটা সুযোগ হচ্ছে না, কী করবো বলুন, মানে এখন তো আনন্দ করার সময় না, সিচুয়েশানটাই অন্যরকম, কিন্তু বাড়ির মধ্যে ওরাও তো একভাবে স্কুল নেই, কিচ্ছু নেই, কোনো আনন্দ পাচ্ছে না, এইসব আনন্দগুলোরও যদি বাদ চলে যায় তাহলে আর কী নিয়ে ওরা থাকবে বলুন। তার জন্য ওর বাবা বলছে যে রাত্রিবেলা সন্ধ্যাবেলা কালকে একটা কেক নিয়ে আসবো, আমি মিও মোড় থেকে তুই কেকটা কাটিস। তার নিজেদের বাড়ির লোকের বলতে হয়তো আমরা 3 জন মেম্বারের মধ্যে কেক কাটলেও আর কী আনন্দ পাবে, আমার ভীষণই মনটা খারাপ হয়েছে। তা বলছে মা দেখো মা এবছরটাও এরম হচ্ছে, তাই যাই হোক ও জন্মদিনে ওকে আপনারা সবাই আশীর্বাদ করবেন, যাতে মানে ও আরও ভালোভাবে সুস্থ থাকে, ভালোভাবে বড় হয়, আর এগুলো আপনারা আশীর্বাদ করবেন। তা আজকের বেশি এখন বেশি কথা বলছি না, ওর বাবা বাজারে গেছে, দেখি বাজার থেকে কী আনে। আজকেই বলেছি মাছ খাইয়ে দেবো বাবাই তোকে করে, কালকে যেহেতু মাছ করতে পারবো না, বৃহস্পতিবার পড়েছে, তা বলেছি আজকেই মাছ করে খাইয়ে দেবো, কালকে পায়েস করবো, 5 রকমের ভাজা করবো, যা হোক একটা কিছু তরকারি করবো, আর রাত্রিবেলা কেক কাটা হবে, এই করবো আর কি। তা এখন আসছি, আর কি বলবো, পরে কি রান্না করছি দেখাবো, মাছের ঝোল ভাত আর কি আর দেখাবো, ঠিক আছে এখন আসছি, টাটা। এখন আবার আপনাদের কাছে এলাম, একটা সমস্যা হয়ে গেছে, সমস্যা না মানে এটা কি বলবো, এটা প্রত্যেক মাসেরই সব মেয়েদেরই সমস্যা,
তা আমি তো বললাম যে মেয়েকে টিফিন দিয়ে দেখতেই পেলেন, বললাম স্নান করে এসে পুজো দিয়ে খাবো। এ প্রত্যেক মাসে এই 4 দিন আমার খুবই অসুবিধা হয়, ঠাকুরকে পুজো না দিয়েই আমাকে ব্রেকফাস্ট করে ফেলতে হয়, যেটা আমার একদম আমার বাইরে, মানে আমার মনে হয় যে ঠাকুরকে না খাইয়ে, এটা আমার ফিলিংসটা আমি বলছি, মানে ঠাকুরকে না খাইয়ে আমি খাবো এটা আমার খুব বাজে লাগে। আমি সকালবেলা উঠে যেমন চা বিস্কুট খাই, চা বিস্কুট খেয়ে নিই, বিস্কুট একটু বেশি করে খেয়ে নিই, 3-4টে খেয়ে নিই, চা খেয়ে তারপরে আমি ব্রেকফাস্ট যা তৈরি করার, যদি ব্রেকফাস্ট তৈরি করতে হয় মেয়ের জন্য কিছু, ম্যাগি হোক, চাউমিন হোক কি রুটি হোক, মেয়ের জন্য করি। আর বেশিরভাগ সময় ছাতু মুড়ি কলাই খাই, যদি কোনো দিন ইচ্ছে করে তো করে দিই মেয়েকে। বেশিরভাগ মেয়ে ম্যাগি চাও এইগুলো একটু ভালোবাসে খেতে, এখনকার মেয়ে তো বুঝতেই পাচ্ছেন তাগুলো তো বেশি দেওয়া ভালো না। ছাতু মুড়ি বাড়ির খাবার যেগুলো সেগুলো খেলে, বা রুটি তরকারি, হাতে করা রুটি তরকারি এগুলো খেলেই তো ভালো। তা স্নান করতে গিয়ে যথারীতি আবার সমস্যা হয়ে গেল, সমস্যা হলো বলে পুজো দিতে পারলাম না, তা ঠাকুরকে না খাইয়েই আমাকে ব্রেকফাস্ট করতে হলো। এবার এই 4 দিন ওর বাবাইয়ের বাবার ভরসায় থাকতে হয়, ও তো আমার মতো সকালে স্নান করে না, ও স্কুল থাকলে তো 10-10:30 স্নান করে, ও ওর মতো যেটুকুনি জব পুজো যা করার, আমি তার আগেই সকালে পুজো হয়ে যায় আমার স্নান করে, আমি 9টার মধ্যে স্নান করে 9:30-10:30 মধ্যে পুজো কমপ্লিট করে ফেলি, 9:30 খুব 9:45-10 মধ্যে। তারপরে ওর বাবা স্নান করে স্কুলে, এখন তো আর স্কুলের ব্যাপার নেই তাই বেলা করে স্নান করছে, 12:30-1:30 সময় স্নান করছে। তার ফলে অতক্ষণ ঠাকুরকে না খাইয়ে, ঠাকুরকে আমার বলে দিয়েছি যে এই 4 দিন আমাকে ক্ষমা করে দিও, আমি কী করবো বলুন, আমার ঠাকুরকে না খাইয়েই আমাকে খেয়ে ফেলতে হয় ব্রেকফাস্ট। অনেকেই হয়তো ব্রেকফাস্ট বলতে পারেন যে ব্রেকফাস্ট খেয়ে পুজো করা যায়, সেটা নয়, আমার এটা একটা হ্যাবিট হয়ে গেছে, আমি স্নান করে পুজো দিই তারপরে আমি খাই। তার ফলে আমার মনটা একটু খুঁতখুঁত করে, আমার ভালো লাগে না এই 4 দিন আর ওর বাবার ভরসায় থাকতে হয়, ওর বাবা সেই দুপুরবেলা স্নান করে পুজো দেবে, এই কদিন ওর বাবার ভরসায় থাকতে হয়, আর ওর পুজোটা মানে অত ঠিক করে, মানে আমি পুজোটা দিই আর ও নিজের জপ করার জন্য উপরে ওঠে, ওর নিজের যা পুজো থাকে, কিন্তু ওই ঠাকুরকে খেতে দেওয়া বা ফুল দিয়ে সাজানো সবটা আমিই করি। তার ফলে এই 4 দিন আমার মনটা খুঁতখুঁত করে, ভালো লাগে না। তা আমার মতো আপনারা কে আছেন যে ঠাকুর পুজো দিয়ে খান, এরকম কে আছে লিখবেন, আর যারা পুজো দিয়ে পুজোর আগেই খান সেটাও আমার কাছে খারাপ না, যার যার সংসারে যেরাম যা সুবিধা তারা তাই করবে, কিন্তু আমার এটা যেহেতু অভ্যাস হয়ে গেছে এটা আমার কাছে একটু খুঁতখুঁত লাগে, যে ঈশ্বর যে সমস্ত কিছু আমাদের এই যে বাঁচিয়ে রেখেছে বলবো না, আমাদের সমস্ত কিছু যা সারাদিন করি সবই তো তারই সব সৃষ্টি, তারই সব কিছু, তাকে না খাইয়ে নিজেরা খেয়ে নেবো একটা কেমন লাগে। তা যারা করছে তারা যে অন্যায় করছে আমি সেটাও বলছি না, ভক্তিটাই আসল ব্যাপার, কিন্তু আমার নিজস্ব এটা একটা খুঁতখুঁতানি বলতে পারেন। তা হয়েছে, যা হোক ব্রেকফাস্ট করে ফেলেছি, পাউরুটি কলাই খেয়েছি, আর এখন বাজার নিয়ে এসছে, বাজারগুলো এক একদিন কী হয় বলুন তো রান্না করতে ইচ্ছে করে না আজকে, আর এরকম এই 3-4 দিন দেখবেন একটু শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে, ভালোও লাগে না, মানে ঠিক কাজে এনার্জি পাওয়া যায় না। তারপরে কালকে বাবাইয়ের জন্মদিন, একটু আধটু ভালো মন্দ রান্না করতে হবে, তা আজকে এই এখন তো বাজার করে আসলে একটা এক্সট্রা কাজ হচ্ছে, সমস্ত ধুয়ে ঠুয়ে একটু জল ঝরতে দিয়েছি, আজকে এঁচড়ের তরকারি করবো, মুসুর ডাল করবো, মাছের ঝাল করবো, এই আজকে রান্না করবো। আর কালকে বাবাই জন্মদিনের দিন তো নিরামিষ করতেই হবে, বৃহস্পতিবার কী করি দেখি। তা তো তরমুজটা বের করে রেখেছে, এই দেখুন আমরা মাঝখানে ওই ব্রেকফাস্টের পরে 11:30-12:00 সময় একটু ফল কিছু খাই, যা ভাব ফল থাকে বাড়িতে, আঙুর হোক আপেল হোক, এখন তো তরমুজের সিজন, এখন তরমুজ খাচ্ছি, তরমুজটা একটু পরে কেটে সব কিছু করে তারপরে আমি এঁচড় কাটতে বসবো, এখন এঁচড় কাটিনি, এঁচড় কাটবো, কেটে ভাপিয়ে ইচ্ছে করছে না, ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। আর সমস্ত ধুয়ে জিনিস ধুতে ধুতে আবার এটা বেশ বন্ধ হয়ে গেছিলো শীতকালটা, ধুতে ধুতে যেন হাতে হাজা পড়ে যাচ্ছে, সমস্ত বারবার করে হাত ধোয়া, সব জিনিস ধোয়া, যা আনছে দুধের প্যাকেট বলুন, মশলার প্যাকেট বলুন, মুড়ির প্যাকেট বলুন, সব ধুতে হচ্ছে, ধুয়ে দিয়ে হাতে হাজা পড়ে যাবে এরকম অবস্থা, হাতগুলো যেন সবসময় খসখস করছে, কতবার ময়েশ্চারাইজার লাগাবো, সম্ভব নাকি বারবার করে হাত ধোবার ময়েশ্চারাইজার লাগাবো, আর আমি অত যত্ন করি না, যা করি স্নান করার সময় স্নান করে এসে একবার ময়েশ্চারাইজার ফুল বডিতে মেখে নিলাম হয়ে গেল, ওই বারবার হাত ধোবো, হাতটা ময়েশ্চারাইজার করবো, আমার হাতগুলো মানে কী বলবো ড্রাই হয়ে যাচ্ছে এই ধোয়ার জন্য, আর আমার একটু বাতিক বেশি আমি আরও বেশি করে ধুই, এগুলো একটু বাতিকও বলতে পারেন।
তা ঠিক আছে, এটা বলার জন্যই আবার মোবাইলটা খুললাম, কাজ করতে ইচ্ছা করছে না, ভাবছি আপনাদের সঙ্গে একটু গল্প করি এটা এটা। আর হ্যাঁ, এখন বাবাই আর বাবাই বাবা গিয়ে মিউ মোড়ে একটা কেকের অর্ডার দিয়ে আসলো। মানে আমাদের যেই কেকটা করতে হবে সেটা তো এগলেস, ডিম ছাড়া করতে হবে, ডিম ছাড়া অথচ চকলেট কেক, যাতে আমার শাশুড়ি মাও খেতে পারে। আমার শাশুড়ি মা তো আগেই বলেছি 93-94 বছর বয়স, বিধবা মানুষ। তা আমরা সব কিছুই আনন্দ, আমাদের পরিবারের সমস্ত, আমার যা বলুন ভাসুর বলুন সবাই সব আনন্দ আমার, মানে আমার শাশুড়ি মাকে কেন্দ্র করেই করি। তা জন্মদিনের কেকটা এখানে কাটবো কি যায়ের বাড়িতে? আমার ভাসুরের বাড়িতে শাশুড়ি মা থাকেন, মাঝে মাঝে আমার কাছে এসেও থাকে, কিন্তু পার্মানেন্টলি আমার ভাসুরের বাড়িতে থাকেন, আমার বাড়ি থেকে একটু দূরে আমার ভাসুরের বাড়ি। তা মায়ের কাছে গিয়ে, মা তো আর এখন এইরকম সিচুয়েশানে মাকে তো আর নিয়ে অটোটো করে নিয়ে আসা যায় আমার বাড়িতে, কিন্তু মা এখন আর বেশি মানে শরীর নিয়ে নড়াচড়া করতে আর পারে না। তা কেকটা ওই বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা কালকে কাটবো কি না এখন দেখি। তাই ওই এগলেস একটা চকলেট কেক অর্ডার দিয়ে আসলো ওর বাবা মেয়ে মরে গিয়ে, মেয়েও গিয়েছিলো সাথে, বাবাইও গিয়েছিলো। তা দেখি কেকটা কোথায় কাটা হয়, নিজের বাড়ি না আমার বাড়ি, না কি না ভাসুরের, যা ভাসুরের বাড়ি সেটাও আমার বাড়ি, ভাসুরের বাড়ি মানে আমার বাড়ি, আমার বাড়ি মানেও ভাসুরের বাড়ি, নিজেরা তো সব নিজেদেরই লোক। দেখি কি করি, তা এখন আর গল্প করলে হবে না জানেন তো, আপনাদের সঙ্গে গল্প করতে বসলে তো মানে আর কোনো দিকে মন যায় না। এখন 11:30 বাজতে চললো, এখন কাটবো, মাছটা ধুতে হবে, কাটবো এঁচড় কেটে ভাপাতে দিয়ে এঁচড়ের তরকারি, ডালটা বসিয়ে দিয়েছি অবশ্য, মানে মুসুর ডাল আমরা সিদ্ধই বেশি খাই, ডালটা বসিয়ে দিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে এলাম। তা আর কি বলবো, এখন আসছি, টাটা। আবার আজকে ভিডিওটা আবার করবো কি না সন্ধ্যাবেলা জানি না, যদি না করি করি তো ভালো, না করলে এটাই আমি এডিট করতে দিয়ে দেবো, যেটা আপনারা কালকে দেখতে পাবেন। আর কালকে মেয়ের জন্মদিনে অবশ্যই ভিডিও করব, সকাল থেকে করতে পারবো কি না জানি না, কেক কাটার সময়টা অবশ্যই করব। তা এখন আসছি, আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং, আবার চলে আসলাম সকালবেলা, তো খানিকটা দেই মানে কথা বলেছি আপনাদের সঙ্গে, আজকে সারাদিন গল্প করেই কাটিয়ে দিলাম, কোনো কাজ বাজ সেরকম দেখালাম না। তা দুপুরবেলা বলেছিলাম রান্না করে একবার দেখাবো, তা মাছের ঝোল আর এঁচড়ের তরকারি করেছিলাম, আর মুসুর ডাল সিদ্ধ সেটা আর কি দেখাবো, এই জন্য আর দেখালাম না। তা কালকে তো বাবাইয়ের বার্থডে, সেটা তো সকালেই বললাম, কিন্তু বাবাইয়ের ভীষণ মন খারাপ, আমারও মন খারাপ, কালকে বৃহস্পতিবার পড়ে গেছে, যেহেতু বৃহস্পতিবার দিন আমিষ রান্না, আমিষ রান্না বলতে শুধু মাছটাই আমার বাড়িতে হয় সেটা করতে পারবো না, ওরও খুব মন খারাপ কালকে, যে একটু ভালো রকম মাছের কোনো আইটেম করবো সেটা করতে পারবো না। তবে মিও মোড়ের একটা কেকের অর্ডার দিয়ে এসছে, যে কেকটা কালকে সন্ধ্যাবেলায় কাটা হবে, সকালেই এনে নেবো, যেহেতু দোকান সকালবেলা 7:00-10:00 আর সন্ধ্যাবেলা 5:00-7:00 অবধি খোলা থাকবে মিও মোড়ে। তা সকালবেলা কেকটা এনে ফ্রিজে রেখে দেবো, সন্ধ্যাবেলা কেকটা কাটা হবে। তা অন্য বছরে তোর বন্ধু বন্ধুদের নেমন্তন্ন করা হয়, তা গত বছরও হয়নি, এবছরও হয়নি, পরপর 2 বছর হয়নি, ওর মনটা খুবই খারাপ। তা ও বলছিল যতই হোক, এমনিতে তো মানে আইসিএসসি দেবে হাতে পায়ে লম্বা হয়ে গেছে, ছোটো তো এই আনন্দগুলো যদি না হয় তাহলে সেই হাসছে, এই আনন্দগুলো যদি না থাকে, এইটুকুনি আনন্দ, সেটাও যদি না থাকে, একটু বন্ধু বান্ধব দেখে যে এই বার্থডেটা সেলিব্রেট করবো সেটাও হবে না। তা ওর মন খারাপ, আমার সত্যি মন খারাপ, একটু ওর বন্ধুদের ডেকে, আমার বাড়িতে চিকেন মটন হয় না, আমি কিন্তু রেস্টুরেন্ট থেকে চিকেন আনিয়ে বন্ধুদের প্রত্যেক বছর খাওয়াতাম, আগে রেস্টুরেন্ট থেকে চিকেন আনাতাম, নিজে বাড়িতে ফ্রাইড রাইসটা করতাম, পায়েস করতাম, বাড়িতে এটা করতাম, বাড়িতে আমার যেটা করা সম্ভব, চিকেনটা আমি রেস্টুরেন্ট থেকে আনাতাম। তো এবছর তো রেস্টুরেন্টও বন্ধ, যে চিকেন আনিয়ে মেয়েকে খাওয়াবো, মেয়ে তো ভালোবাসে সব খেতে, কিন্তু সেটাও উপায় নেই, এখানকার যে কটা রেস্টুরেন্ট সব বন্ধ, একদমই বন্ধ, সেটারও উপায় নেই, ওই কেক কেটে ওই আনন্দ করতে হবে, যখন যেরকম সিচুয়েশান সেই সিচুয়েশানের সঙ্গে মানিয়ে নিতে হবে। তা আজকে আর বেশি ভিডিওটা বড় করবো না, আর কি বলবো বলুন, আরও এটা ওটা বায়না করেই যাচ্ছে, ও বাবার কাছে সমানে বায়না করে যাচ্ছে, আমার কাছেও বায়না করেছে অনেক কিছু, তা সে বায়নাগুলো কী করেছে আজকে আর বলছি না, পরে বলবো, হাসিই পাবে আপনাদের শুনে। তা আজকের মতো আসছি, টাটা, আবার পরে দেখা হবে। তুই কি কিছু বলবি, কিছু বলবি না? তাহলে তাহলে এখন আসছি, টাটা, গুড নাইট।